আমরা মাইসনা থেকে বাস নিয়েছি, বাসের ভাড়া নিয়েছে 41 টাকা জন প্রতি। আমরা নামবো সিদ্ধপুর বাস ডিপোতে। মহাসেনা থেকে আমরা সিদ্ধপুরে এসেছিলাম বাসে, তারপর বাস থেকে নেমে অটো ধরেছি রুদ্র মহালয়া টেম্পল দেখার জন্য। ভারতবর্ষের সুপ্রাচীন মন্দিরগুলির সন্ধানে আজ আমরা পূর্ব প্রান্ত থেকে বেরিয়ে এসেছি ভারতবর্ষের পশ্চিম প্রান্তে, অর্থাৎ গুজরাটে। ৯৪৩ খ্রিস্টাব্দে এই রুদ্র মহালয়া মন্দিরের নির্মাণ কাজ শুরু করেন মুলারাজা, আর আনুমানিক ১১৪০ খ্রিস্টাব্দে এই মন্দিরের নির্মাণ সুসম্পন্ন করেন জয়সিংহ সিদ্ধরাজ। পরে আলাউদ্দিন খিলজি, যিনি কিনা পুরো রেসপন্সিবিলিটি নিয়েছিলেন কি নর্থ ওয়েস্টার্ন ইন্ডিয়া যত সুন্দর সুন্দর মনুমেন্টস আছে সবকিছু ভেঙে চুরে চুরমার করে দেবেন, তো উনিও সেটা দায়িত্ব নিয়ে পুরো রুদ্রমহালয়া মন্দিরটা পুরো শেষ করে দিয়েছে। পরে আহমেদ শাদি ফার্স্ট, উনি আহমেদাবাদের রুলার ছিলেন, উনি যেটুকু রিমেন্স ছিল মন্দিরের ভাঙাচড়া ওগুলো তুলে নিয়ে ওই মন্দিরের পাশেই মানে একই কম্পাউন্ডের মধ্যে আর কি উনি জামা মসজিদ তৈরি করেন। আমরা দেখতে এসেছি এত দূর থেকে, কিন্তু আনফর্চুনেটলি এএসআই এটা আপাতত ভিজিটার্সদের জন্য বন্ধ রেখেছে, তো বাইরে থেকে দেখেই চলে যাচ্ছি। রুদ্র মহালয়া দেখে আমরা বিন্দু সরোবরের দিকে এগোলাম।